নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। ভবনোদ্যানের আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো শনিবার। বাউরি সম্প্রদায়ের মানুষের হাতে তপশিলি জাতির শংসাপত্র তুলে দেওয়া হলো। গঙ্গার ঘাট প্লাস্টিক বর্জিত হিসেবে চিহ্নিত করার লক্ষ্যে সাফাই অভিযান চালানো হয় শনিবার। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এক নাবালিকার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের কৈশোর গ্রামের মহিলাদের হাতে বোনা টুপি বাজারে জনপ্রিয়তা লাভ করেছে। চোখ রাখবো এক ঝলকে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রান্তিক ব্লক হরিরামপুর যোগাযোগ ব্যবস্থা আজও বেহাল। মানুষের যোগাযোগের কথা মাথায় রেখে হরিরামপুর থেকে মাথারাঙা পর্যন্ত নতুন সরকারি বাস শনিবার থেকে পথ চলা শুরু করল। প্রতিদিন সকাল 6টা থেকে সরকারি বাস চলাচল করবে। বাস চালু হওয়ায় এলাকাবাসীরা খুশি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে হিংসার ঘটনায় নিজের ছেলের মৃত্যুর পরও শান্তির আবেদন জানিয়েছেন নুরামি মসজিদের ইমাদুল্লাহ রাশেদি। আগামী 9ই জুন কলকাতার রাজ্য শিশু সুরক্ষা দিবসে ইমামকে সম্বর্ধনা দেওয়ার জন্য ওই দপ্তরের প্রতিনিধি ইমামের হাতে আমন্ত্রণপত্র তুলে দিলেন। রমজান মাস চলায় তিনি যেতে পারবেন না, পরিবর্তে তার দুই ছেলে ওই অনুষ্ঠানে যাবেন। বস্ত্র সামগ্রী সহ অন্যান্য দ্রব্য দুস্থদের হাতে তুলে দেওয়া হলো। রমজান মাস উপলক্ষে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। শাসক দলের পক্ষ থেকে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা মনসাতলা এলাকায় এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্টেশন সংলগ্ন এলাকায় ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি ড্রাইভারদের সাথে প্রাইভেট কার ড্রাইভারদের যাত্রী ওঠানোদের কেন্দ্র করে বচসা ও মারামারি হয়। এই ঘটনায় ট্যাক্সি স্ট্যান্ডের দুজন ড্রাইভার আহত হয়েছে। এ ব্যাপারে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার এই ঘটনার প্রতিবাদে ট্যাক্সি ড্রাইভাররা ধর্মঘটে সামিল হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এথোরা গ্রামের কাচারি বাড়িতে বড় আকারের ট্যারেন্টুরা জাতীয় মাকড়সা দেখা যায়। এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রামবাসী। এক ব্যক্তির বাড়ির বাগানে দেখা যায় এই রোমশ মাকড়সা। তিনি জানান, বাগান পরিষ্কার করতে গিয়ে এই মাকড়সাটি দেখতে পান, যদিও ওই মাকড়সাটিকে মেরে ফেলা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। স্বপ্ন উদ্যানের আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো শনিবার। মূলত মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কোচিং দেওয়ার লক্ষ্যে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়েছে। উদ্বোধন উপলক্ষে জেলার সভাপতি, জেলাশাসক সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে এখানে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমেই তোমাদেরকে আমি কংগ্রেচুলেশনস জানাবো যে তোমরা এখানে আছো, কিছু কম্পিটিশন ক্লিয়ার করে এসছো। মানে আমরা জাস্ট এমনি স্বপ্ন উদ্যানের আনুষ্ঠানিক সূচনা হলো শনিবার। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অ্যাডমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। পূর্ব বর্ধমান জেলার কৃষ্ণপুর অঞ্চলে এইরূপ কর্মকাণ্ড চলে শনিবার। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। জানি এক বছর চলবে এটা। আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে, আমাদের বিশেষ করে ডিএম সাহেবের উদ্যোগে এটা হয়েছে। বিগত দিনে দিল্লি থেকে এসে ক্যাডে সঙ্গে করত, ওনারা করছেন এই ট্রেনিংটা দেবেন আপনাদের। আমাদের জেলার সাহায্য নিয়ে আমরা জেলা থেকে এটা করছি। আজকে যে সময় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত জেলা শাসক প্রণাম শ্রীবাস্তব মহাশয়। আমাদের তিন কোর্স হবে ইংলিশ, কিন্তু আমি ভাবলাম যেহেতু এখানে আজকে অনেক অভিভাবকরাও আছেন, আমি অনেক জিনিসটা বলবো যেটা তাদেরও শোনা দরকার, তাই জন্য আমি প্রাইমারি বাংলাতে বলছি। কম্পিটিশন যখনই আমার মনে আসে, কম্পিটিশন মানে আমি জীবনে অনেক কম্পিটিশন দিয়েছি, আমাদের সবাইকে দিতে হয়।
যখনই আমাদের আমার মনে আসে তখন সবসময় একটা স্টোরি মনে আসে, আমাদের টিচার একবার কম্পিটিশনে উনি শোনাচ্ছিলেন, তখনই একটা স্টোরি মনে আসে, তো সেটাই তোমাদেরকে আগে শোনাবো। দু বন্ধু ছিল, দুজন বন্ধু তারা জঙ্গলে এমনি হাঁটছিল, অনেক পুরোনো বন্ধু, তারা হাঁটছিল কথা বলতে অনেক গল্প করতেন, আর ঘন জঙ্গল মাঝে একটা তারা লক্ষ্য করলো একটা বাঘ তাদেরকে ফলো করছে, একটা বাঘ আছে, তারা তাদের বাঘকে দেখে মানে স্টার্টেড টু রান, তারা ভাগতে আরম্ভ করলো, দুজন স্টার্টেড টু রান। নিজেদের যোগ্যতা অনুযায়ী ছাত্রছাত্রীরা এই কোচিং ক্যাম্পাসে যোগদান করেন। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ডেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বাউরি সম্প্রদায়ের মানুষের হাতে তপশিলি জাতির শংসাপত্র তুলে দেওয়া হলো। আসানসোল পুরসভার 55 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আনুমানিক 178 জনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার 55 নম্বর ওয়ার্ড তথা গোপালপুর অঞ্চলের একটি কমিউনিটি হলে বাউরি সম্প্রদায় মানুষের হাতে তপশিলি জাতির শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, পুরসভার এমআইসি অভিজিৎ ঘটক, মহকুমার শাসক প্রলয় রায়চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পতির নাম বাউরি, বাবার নাম সুনীল বাউরি। আমাদের রাজ্যে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা সকলেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছিল। এদিন প্রায় 178 জনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। মহকুমা শাসক জানান, তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে 1950 সাল ও অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে 1993 থেকে রাজ্যে বসবাসের প্রমাণপত্র থাকলে শংসাপত্র পাওয়ার আবেদন করা যাবে। কিন্তু এই আপনাদের থেকে অনলাইনে অ্যাপ্লাই করা, এনটি অফিসে সব জমা করা, সেগুলোকে করে আনা, এই যে কঠিন বিষয়টা, এটাকে উনি নিজের উদ্যোগকে সবার কাগজপত্র জোগাড় করে এনটি অফিসে জমা দিয়ে এনে করিয়ে এনে দিলেন, এটাতে আপনাদের অনেকটা সুবিধা হলো। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চান যে কাস্ট সার্টিফিকেটে কোনো রকম হয়রানি যেন না। আগে কি হতো, আমি সেখানে দেখেছি যে বাউরি হেলা পিছিয়ে পড়া সম্প্রদায় গরিব মানুষ, এদের সার্টিফিকেটটা দেখে নানা রকম হয়রানি। এখন আশা করি বাউরি সম্প্রদায়ের বাউরি সমাজের লোকেরা আমাদের পাই যান, তো তারা আমাকে গিয়ে বলেছেন না স্যার এখন কোনো সমস্যা নেই, এখন খুব ভালো সার্টিফিকেট আছে। তো আমরা চেষ্টা করেছি যে জেনুইন লোকরা যেন সার্টিফিকেট পাক, আবার কিন্তু পূর্ণ সার্টিফিকেটও বেরোনো এখানে একটা প্রবণতা ছিল, সেটাকে বন্ধ করার জন্য আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা। গঙ্গার ঘাট প্লাস্টিক বর্জিত হিসেবে চিহ্নিত করার জন্য সাফাই অভিযান চালানো হয় শনিবার। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও হুগলির চন্দননগর পুরসভার পক্ষ থেকে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। প্লাস্টিক মুক্ত শহর গড়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও হুগলির চন্দননগর পুরসভার পক্ষ থেকে গঙ্গার সমস্ত ঘাট প্লাস্টিক বর্জিত হিসেবে চিহ্নিত করার জন্য সাফাই অভিযান চালালো শনিবার। চন্দননগর পুরসভার অধীনে গঙ্গার পাশে রানীঘাট থেকে গৌরহরি ঘাট পর্যন্ত মোট 20টি ঘাটের নজরদারি চালাবে পুর নিগমের কর্মীরা। পুরপতি রাম চক্রবর্তী জানান, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, সেই টাকা কাজে লাগিয়ে অতিরিক্ত কর্মী নিয়োগ করে গঙ্গার সমস্ত ঘাটগুলিকে প্লাস্টিক বর্জিত করাই লক্ষ্য। পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ পর্ষদের উদ্যোগে এবং চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রচেষ্টায় আজকে আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে 2 তারিখে আজকে 2রা জুন, আমরা সবাই জানি যে 5 তারিখ আছে, 5ই জুন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। আমরা এই প্রতিটি চন্দননগরের প্রতিটি ঘাট প্লাস্টিক বর্জিত ঘাট বলে চিহ্নিত করতে চাই আমরা, সেই কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি।
তো আমাদের এখান থেকে রাজ্য দূষণ পর্ষদের জয়েন্ট সেক্রেটারি সাহেব এসেছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন এবং আমাদের চেয়ারম্যান সহ আমাদের সমস্ত কাউন্সিলার্সরা এমআইসি থেকে শুরু করে বড় চেয়ারম্যানরা প্রত্যেকেই আমরা উপস্থিত থেকে এবং আমাদের কর্মী বন্ধুদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই শহরকে দূষণমুক্ত করা, যেমন গঙ্গা একটা পবিত্র যেমন জায়গা, আমরা সেই গঙ্গাকে দূষণমুক্ত রাখতে চাই এবং গঙ্গা আমাদের জাতীয় সম্পদ, তার সেটা যাতে মর্যাদায় থাকে তার জন্য আমরা এই প্রচেষ্টায় উদ্যোগী হয়েছি। পূর্ববর্তী প্লাস্টিকের বিকল্প হিসেবে চটের ব্যাগ, কাগজের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। শহর বর্ধমানের পূর্ব রাধানগর পাড়ায় অনুষ্ঠিত হয় শিবিরটি। আনুমানিক 170 জন স্বেচ্ছায় রক্তদান করেন। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পূর্ব রাধানগর পাড়ার এনডি কায়েম লেনে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালে রক্তের সংকট মোচনের লক্ষ্যে এইরূপ শিবিরের আয়োজন করেছেন উদ্যোক্তারা। এছাড়াও এদিন সংস্থার জন্মদিন। বিগত 14 বছর ধরে এইরূপ রক্তদান শিবিরের আয়োজন হয়ে আসছে। এদিন প্রায় 170 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আজকে প্রত্যেক বছর স্পিডের উদ্যোগে এই গ্রীষ্মকালে যেহেতু রক্তের একটা সংকট তৈরি হয়, তাই এই গ্রীষ্মকালটাকে যাতে রক্তের সংকটটাকে দূরীকরণ করা যায় সেই জন্য প্রত্যেক বছর আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এবছরও সেই রকম ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছর আমাদের জুন মাসটাই টার্গেট থাকে ফার্স্ট উইকটা, এবং আজকে 2 জুন আজকে আমাদের স্পিডের ফাউন্ডেশন ডেও বটে, মানে স্পিড আজ থেকেই পথ চলা শুরু করেছিল। সেই দিনটাকে উদযাপন করার জন্য আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছি। স্পিডের মেম্বাররা এরকম অনেকেই আছে, ভলেন্টিয়ারি অনেকে এসছে এবং অনেকেই এসছে স্বেচ্ছায় যারা রক্ত দিতে এসছে। বর্তমান থেকে যেমন এসছে, বর্তমানের বাইরে বিভিন্ন গ্রাম থেকে, আমরা বর্তমানের বাইরে পুরো ডিস্ট্রিক্টের কাজ করি, সেই সব গ্রাম থেকেও ভলেন্টিয়ারি এখানে রক্ত দিতে এসছে। কবছর ধরে করেছেন এই কাজ? আমাদের প্রায় 14 বছর এই কাজটা চলছে। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক ও শহীদ শিবশঙ্করের রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। শিবিরটি মিষ্টভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এক নাবালিকার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাচিপাড়া গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনী চাচিপাড়া গ্রামের ঝোপের মধ্যে এক নাবালিকার গলা পচা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, অশোক গড়াইয়ের মেয়ে বনশ্রী গড়াই গত বুধবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে তমলুক থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শনিবার সকালে গ্রামবাসীরা ওই ঝোপের মধ্যে বনশ্রীর পচা গলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। কাজ করছিল, এই কুত্তে কাজে তো গ্যাস উঠছে, কুত্তা 3-4 কুত্তে এনেছে, ঢুকে না বাড়ায় ঢুকে আর কি গ্যাসে টিকা যায়নি। তারপরে আমি ওনাদের ওপাশে আমি খবর দিছি, তাদের যাই তারা এবারে এসে 6-7 মিলে চিরা দেখি না, ওইখানে জিনিসটা পড়ে আছে। কি পড়ে আছে? ওই বডি। বুধবার সকালে আমি মানে বাড়িতে ছিলাম, বাড়িতে ছিল, ও রান্না করছে, দুপুরবেলা রান্না রান্না করে একসঙ্গে খাঁচি যাচ্ছে, একসঙ্গে মানে ও রান্না করছে, আমি বাড়িতেই ছিলাম। তারপর হচ্ছে যে ও হচ্ছে যে আরে কোথা বলছি, আরে কোথা বলছি, রান্না করার পর দুজনে একসঙ্গে 3 জনে একসঙ্গে খাচ্ছি, মানে ইয়ে আমার ছেলে মেয়ে আমি 3 জনে একসঙ্গে খাচ্ছি, ছেলের কাছে ছেলে হচ্ছি। সন্দেহ হয় কাউকে? সন্দেহ বলতে আমি তো প্রথম কাউকে সন্দেহ করিনি, তারপর যখন কাজ করি তখন মুসলমানদের একটা ছেলে তার সঙ্গে অনেক মানে সে কথা বলে, বরাবরই কথা বলে, প্রায় কথা বলে, রাস্তাঘাটে দেখা হলে সে কথা বলে, সে তা মানে সে সেদিন আসছিল। আর ও মুসলমান বলতির বেশিরভাগ ছেলে মোটামুটি আমাদের আম গাছ থেকে আম টাম পেড়ে লে যায়, চুরি করে লে যায়, মানে আমি মানে যেমন হয় গালাগালি হয়ে আনতেন মানে হয়। তারপরে সে ও চিরদিন আছে, এখন সে ছেলেটা আমি কাজ করতেছি না সে আসে, ওটা না কি কাজ করতেছে আমি হ্যাঁ যে বলে আমি খেজুর গুড়াইতে আসি, পাশে মুসলমানদের একটা খেজুর গুড়াইতে বলে খেজুর গুড়াইতে আসি। তারপরে এসে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলে, তারপর হচ্ছে যে আমার স্ত্রী হচ্ছে যে কাজ থেকে এসে যখন খোঁজ করে দেখতে পাইনি, তখন যে ও বলে মানে রিয়া কথা আর এরকম দেখতে পাইনি। তারপরে এসে আমার তাহলে কোথায় গেল, ঘরেই তো ছিল, তো যখন বাড়ি থেকে পালাসি তখন সে পালিয়ে গেছে। তমলুক থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি,
পুলিশ কুকুর এনে ঘটনার তদন্ত করতে হবে। স্থানীয়দের দাবি, ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। একটি মেয়ে চার দিন ধরে নিখোঁজ ছিল, বনশ্রী ঘোলই, তো পুলিশকে জানানো হয়েছে, তার সত্ত্বেও একদিন কাজ হয়নি। বাবার নাম বলে দিন। বাবার নাম অশোক ঘোলই, নবম শ্রেণীর ছাত্রী, কিন্তু আজকে এই ধান রুইতে এসে দুর্গন্ধ পাওয়ার কারণে, দেখতে পেলাম খড়িবনের ভেতরে নগ্ন দেহ অবস্থায় একটা বডি পড়ে আছে। তো চার দিন থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, মুখটা দেখতে পাচ্ছি না, কিন্তু দেহটা দেখতে পাচ্ছি। খড়িবন এবং কাঁটা ফাটা দিয়ে তাকে চাপা দেওয়া আছে। কি মনে হচ্ছে দেখে? মনে হচ্ছে যে ওই মেয়েটাই হতে পারে, আমাদের ধারণা হয়তো ধর্ষণ করে খুন হতে পারে। একটু ওর ভোটার কার্ড বা ইবার কার্ড, আধার কার্ড আছে, ছবি আছে, বার করুন আধার কার্ড আর এক কপি ফটো দাও। যে অপরাধ করছে তাকে আমি তার শাস্তি চাই, তাকে দেখতে চাই, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে এলাকাবাসী হলদিয়া মেচেদা জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে তুহিন শুভ্র আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের কৈশোর গ্রামে মহিলাদের হাতে বোনা টুপি বাজারে জনপ্রিয়তা লাভ করেছে। গ্রামের প্রতিটি বাড়ির মহিলারাই অবসর সময় এই হস্তশিল্পের সঙ্গে নিজেদের নিযুক্ত করেছেন। বছরের অন্যান্য সময় হাতে বোনা এই টুপির চাহিদা থাকলেও রমজান মাসে কিছুটা তা বৃদ্ধি পায়। টুপি তৈরি করতে নিজেদের নিয়োজিত করেছেন গ্রামের মহিলারা। এইরূপ চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের কৈশোর গ্রামে। বাড়ির কাজের ফাঁকে অবসর সময়ে তারা টুপি তৈরি করছেন। সুতো দিয়ে হাতে বোনা টুপির চাহিদা আছে মাত্রাতিরিক্ত। বাড়ির মহিলারা টুপি বুনতে ব্যস্ত থাকেন দিনরাত্রি। কোনো পরিবারে একজন, আবার কোনো পরিবারের অনেকেই এই শিল্পে নিযুক্ত হয়েছেন। চাহিদা মতো টুপি দেশে কিংবা বিদেশে সর্বত্রই পাড়ি দেয়। অতি স্বল্প মূল্যে তৈরি হয় হাতে বোনা এইসব টুপি। সারা বছরই হাতে বোনা টুপির চাহিদা থাকলেও রমজান মাস উপলক্ষে এই টুপির চাহিদা একটু বেশি। এটা হচ্ছে খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের কৈশোর গ্রাম। এই গ্রামে তো প্রথম থেকেই এই টুপি তৈরি হচ্ছে। হ্যাঁ, তা আপনি একজন পঞ্চায়েত প্রতিনিধি হয়ে এদের জন্য কি কি ভাবছেন? আমরা তো ধরুন এলাকার প্রতিটা বাড়িতেই এখন টুপি বোনার কাজ চলছে আমার গ্রামের, এবং এটা থেকে একটা ওরা নিজেরাও একটা ধরুন কি বলবো, নিজেরা সামান্য পয়সা হলো রোজগার করতে পারছে, কাজ কাজের সাথে সাথে এটা করছে। এটা একটা হস্তশিল্প, আমরা রাজ্য সরকারকে আমরা বলবো, এবং আমরাও চাইবো যে এদেরকে যখন যে কোনো উপায়ে লোন টোন দিয়ে কোনো সুযোগ সুবিধা করে দিয়ে এদের যারা আরও এই প্রকল্পটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারে, এবং এলাকা থেকে গ্রাম আমাদের গ্রামের যে মেয়েগুলো আছে তারা যাতে আরও হস্তশিল্পটাকে বাড়িয়ে নিয়ে যেটা জায়গা তৈরি করতে পারে সেটা আমরা চেষ্টা করবো। এখন পর্যন্ত এদের জন্য রাজ্য সরকার কোনো কিছু প্রজেক্ট না, এখন পর্যন্ত রাজ্য সরকার কিছু করেনি, তো আগামী দিনে আমরা বিভিন্নভাবে চেষ্টা করবো রাজ্য সরকারকে এ করার, যাতে এদের জন্য কিছু ভাবা হয়। বিভিন্ন রকম ভাবনা ভাবা হচ্ছে, এই হস্তশিল্প এটা একটা ভালো হস্তশিল্প, এগুলো প্রচুর, এগুলো শুধু আমাদের এখানে নয়, এগুলো তৈরি হওয়ার পরে বাইরে বেরিয়ে চলে যায়, বিদেশে চলে যায়, ও আরবেও পর্যন্ত চলে যায়। চাইবো এইগুলো যা আরও বেশি করে করতে পারে, এরা যা আরও উৎসাহী হয় সেটা আমরা রাজ্য সরকারকে বলবো, আমাদের বিভিন্ন মাধ্যম দিয়ে বলে চেষ্টা করবো যাতে এদের জন্য কিছু করা যায়। কেউ বা এক বছর, আবার কেউ বা দীর্ঘ কয়েক বছর ধরে এই হস্তশিল্পের সাথে নিজেদের নিযুক্ত রেখেছেন। কিভাবে তৈরি করা টুপি হচ্ছে সুতো দিয়ে কুরুশে করে তৈরি করতে হয়। এই টুপি তৈরি করতে কমপক্ষে মানে ঘরের সংসারে কাজ বাগিয়ে এক সপ্তাহ লাগে। একটা টুপি 40 টাকায়, মাত্র 40 টাকায় বিক্রি হয়, আর কেউ 60 টাকা 200 টাকারও টুপি বিক্রি করে। হ্যাঁ, সেগুলোর সময় আরও লেগে যায়, সংসারে কাজ করে কিন্তু এগুলো করতে হয় মেয়েদের। কিন্তু এই টুপিগুলো যে এক কাছে করে সবাই মিলে বসে বোনে, কিন্তু এই টুপিগুলো যারা নিতে আসেন কম দামে কিন্তু নিয়ে যায়, বাইরে কিন্তু বেশি দামে বিক্রি হয় এটাই আমরা জানি, কিন্তু আমাদের খুবই কম দামে আমাদের কাছ থেকে নিয়ে যায় টুপিগুলো। 15 বছর হয়ে গেলে এই কাজ আমাদের শুরু হয়েছে। কোথায় করেন কাজটা? কাজটা আমাদের বাড়ির কাজের মধ্যেই হয়, বাড়ির কাজ সারার পরে এই কাজ আমরা তৈরি করি। এই কাজটা করতে কি কি আমরা যন্ত্রপাতি লাগে? 2-3টা সুতো লাগে, এবং এক সপ্তাহে কি করো, 5 দিন কি 3 দিন, যার যেমন ঘরের বাড়ির কাজ তেমন সে কাজ শুরু করে। এই কাজটার জন্য কি কি পান আমরা? এই কাজটা পান বলতে আমরা যেটুকু রোজগার 50 টাকা, কোনোটা 100 টাকা এমনি দাম পাই,
টুপিটা বিক্রি করেন কোথায়? বিক্রি করে এটা ফুরফুরা শরীফ থেকে অনেক জায়গা থেকে নিতে আসে, সেই নিয়ে যায় অন্য মানুষ এসে নিয়ে যায়। নিজেদের হাতে বোনা টুপি বাজারজাত করে উপার্জন করতে পারায় খুশি এই শিল্পের নিযুক্ত কর্মীরা। এই আপনার টুপি বানাতে কতদিন সময় লাগে? 10 দিনও লাগে, 2 দিনও লাগে। কত রকমের টুপি হয়? এই টুপিটা বানিয়ে কোথায় নিয়ে যান আপনারা? কদিন লাগে একটা টুপি বানাতে? আমি বললাম যে 2 দিনও লাগে, 10 দিনও লাগে। এখানে আমাদের সংসার ছেলে পুলে সবই আছে, সংসারে টাইম দিয়ে যা। আপনি কি কত বছর ধরে করছেন এই কাজ? 16 বছর করছি আমি। 16 বছর ধরে করছেন। আগের তুলনায় এখন কি এই এই কাজে চাহিদা কেমন? চাহিদা কমই আছে আগে থেকে, আগে আরো ছিল, কিন্তু দাম অনুযায়ী একই রয়েছে, কিন্তু পাইনি, বাধ্য হয়ে সংসার আমাকে তাই ওই করতে হয়। আমি চাই 20 বছর। 20 বছর ধরে এর সঙ্গে যুক্ত আছেন? আচ্ছা, আগে আগে যে কাজ করতেন, যে পারিশ্রমিক পেতেন, এখন কি সেই পারিশ্রমিক পাচ্ছেন? না না, ওই পাচ্ছি এখন 40 টাকা করে, বিভিন্ন কি পাবো। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার অনুষ্ঠিত হলো দাওয়াতে ই ইফতার। বর্ধমানের পীর বাহারামে অনুষ্ঠিত হয় ইফতার পার্টিটি। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এদিনের ইফতারে অংশ নেন। রমজান মাস উপলক্ষে দাওয়াতি ইফতার অনুষ্ঠিত হলো শুক্রবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পীর বাহারামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে পরিপূর্ণতা পায় এদিনের এই কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। আমাদের বর্তমানে কামরুজ্জামান ভাই এসেছেন আজকে এরকম একটা অনুষ্ঠান। আজকের এক ইফতার মজলিসের আয়োজন হয়েছিল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক থেকে কর্মীরা এসেছেন এই ইফতার পার্টিতে মিলিত হলেন, সম্মিলিতভাবে ইফতার গ্রহণ করা হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম যে জাতি ধর্ম বর্ণ সব মানুষকে নিয়ে এই সম্প্রীতির ইফতার আরও সম্প্রীতিময় হয়ে উঠুক, বাংলায় যে সম্প্রীতির ঐতিহ্য আছে সেই ঐতিহ্য আরও আমাদের সকলকে সমৃদ্ধ করুক, নতুন প্রজন্ম বাংলার সম্প্রীতির ঐতিহ্যে উদ্বুদ্ধ হয়ে উঠুক এবং আগামী দিনে বাংলার সৌভ্রাতৃত্ব এবং সুদৃঢ় হোক এবং কোনো অবস্থাতেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতির ছন্দ পতন না ঘটে, সেজন্য আজকে আমরা সবার কাছে অনুরোধ রাখলাম। আমরা আশা করছি যে রমজান মাস সকলের জন্য ভালোভাবে যাবে। এদিনের অনুষ্ঠানে গোলসি মেমারি, শেরারা বাজার, নবদ্বীপ সহ বিভিন্ন এলাকার মানুষ ইফতারে অংশগ্রহণ করেন। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে পীর বাহারামে একটা ঐতিহাসিক জায়গায় আজকে আমরা একটা ঈদে ইফতারি অনুষ্ঠান করলাম। এখানে প্রায় 200 অধিক মানুষ এখানে ইফতারি অংশগ্রহণ করলেন, স্বতঃস্ফূর্ত হবে। এখান থেকে আমরা একটা সম্প্রীতি বার্তা দিতে চাই বর্ধমান জেলা তথা রাজ্য তথা সমস্ত ভারতবাসীকে। আমরা ঈদের আগামী ঈদের সম্প্রীতি শুভেচ্ছা জানাতে চাই। গোটা রাজ্যে আমরা চাই যেন শান্তি শৃঙ্খলা থাকে, হ্যাঁ, মানুষের মধ্যে মিলন থাকে, মানুষের মধ্যে যেন ভেদাভেদ না থাকে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। স্বপ্ন উদ্যানের আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো শনিবার। বাউরি সম্প্রদায়ের মানুষের হাতে তপশিলি জাতির শংসাপত্র তুলে দেওয়া হলো। গঙ্গার ঘাট প্লাস্টিক বর্জিত হিসেবে চিহ্নিত করার লক্ষ্যে সাফাই অভিযান চালানো হয় শনিবার। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এক নাবালিকার পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খন্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের কৈশোর গ্রামের মহিলাদের হাতে বোনা টুপি বাজারে জনপ্রিয়তা লাভ করেছে।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।